শীতের সন্ধ্যায় গরম গরম চা কফির সাথে বা মুড়ির সাথে এই রকম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়াও ডাল ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, টেস্ট বেসড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানাবো মুচমুচে দারুণ টেস্টি ফুলকপির পকোড়া। চলুন তাহলে আজকের রেসিপি শেয়ার করা যাক। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতন লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি ফুলকপির ফুলগুলোকে একটু বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ফুলগুলো একটু বড় করেই কাটতে হবে। এবার একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে জলের মধ্যে সামান্য লবণ দিয়ে কেটে ধুয়ে নেওয়া ফুলকপির ফুলগুলোকে দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। 3-4 মিনিট যখন ফুলগুলো একটু এরকম রঙটা চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না, জাস্ট 3-4 মিনিট মতন গরম জলের মধ্যে ফুলগুলোকে একটু ভাপিয়ে নেব। এবার ভালো করে গরম জল থেকে তুলে ফুলগুলো থেকে জল ঝরিয়ে নিতে হবে। ব্যাটার বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন, তার সাথেই সমপরিমাণ ময়দা, আর তার সাথে নিচ্ছি চালের গুঁড়ো। যদি বেশি কুরকুরে খেতে পছন্দ করেন তাহলে কিন্তু সমপরিমাণই বেসন, চালের গুঁড়ো আর ময়দা ব্যবহার করতে হবে। তার সাথে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু হিং দিচ্ছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিলাম। দিচ্ছি অল্প করে কালো জিরে, একটু জোয়ান, আর তার সাথে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর অল্প করে একটু আদা কুচি। চাইলে আদা কাঁচা লঙ্কাটা কিন্তু বাটাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার আগে কিন্তু অবশ্যই করে শুকনো উপকরণগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। আর শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে একটা এই রকম মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা ঠিক এই রকম হবে। খুব বেশি পাতলা করে ফেললে কিন্তু চলবে না। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এবার ভাপিয়ে নেওয়া ফুলকপির ফুলগুলোকে একটা একটা করে ব্যাটারের মধ্যে এইভাবে খুব ভালো করে ব্যাটার মাখিয়ে নিতে হবে। আর এক্সট্রা ব্যাটারটাকে এইভাবে ঝেড়ে ফেলে দেব। কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়া ভীষণ জরুরি, তাই চেক করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা। এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দিয়ে ব্যাটার মাখিয়ে নেওয়া ফুলকপির ফুলগুলোকে এইভাবে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না। যেরকম আপনাদের মনে হবে যে তেলের মধ্যে ফুলগুলোকে দিয়ে ভাজার মতন হচ্ছে, সেই হিসাবেই কিন্তু ফুলগুলোকে দিয়ে ভাজবেন। তো আমি এখানে 4টে করে ফুল ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে মাঝারি আঁচে রেখে ফুলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফুলগুলো ভাপিয়ে নেওয়াই আছে, তাই কিন্তু পকোড়াগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। তো উল্টে পাল্টে একটু লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে ফুলকপির পকোড়া। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।